কাপুর খান নাও ঘোড় হলো দৌড় খলো খোকা বাবু একটু ভূমিকম্পের প্রবণতাটা কমলো না না আপনার আসন গ্রহণ করুন হ্যালো 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 কি করছো একটা চ্যানেল খুঁজছি এরকম পাগলের মতো কেউ চ্যানেল খুঁজে নাকি ওই তো ওই গাইড আছে না ওখানে গিয়ে ওই চ্যানেল নাম্বার দেখে টিপলেই হলো পেয়ে যাবে নাম্বার টিপলেই তো সবাইকে পাওয়া যায় না চার ঘন্টা ধরে তোমার নাম্বার টিপছি তোমায় পেলাম বাবু আমি ক্লাস নিচ্ছিলাম ফোন সাইলেন্ট ছিল ধরতে পারিনি হোয়াট ইউ মিন ধরতে পারিনি আই হ্যাভ বিন কলিং ইউ ফর 4 আওয়ার্স নাও একটা কল ব্যাক করো না একটা টেক্সট করো না আই মিন তুমি এটা কি বলো তো মিটে মিটে আপডেট দিতে হবে নাকি কি করছি হ্যাঁ দিতে হবে একটা সম্পর্কে থাকলে আপডেট দিতে হবে তাই হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এখন থেকে প্রত্যেক 2 মিনিটে নারেশন দেব হ্যালো সোনা গুড মর্নিং সোনা আমি ঘুম থেকে উঠলাম সোনা সোনা আমার হাগু পেয়েছে সোনা আমি বাথরুমে ঢুকলাম সোনা আচ্ছা কমোডের ঢাকনাটা খুলবো তাহলে হ্যাঁ সোনা হ্যালো সোনা আমি রান্না করি সোনা আমি পিজা অর্ডার করে দিয়েছি কিন্তু সোনা এই চিজ এবং শুকনো লঙ্কার গুঁড়ো খেতে খেতে আমার সমস্ত চুল পড়ে যাচ্ছে ভালোই তো চুল পড়ে গেলে ওদের মতো দেখতে হয়ে যাবে সকালবেলা ওদের সঙ্গে ভিক্ষে করবে আর রাতের বেলা ওদেরকে পড়াবে গুড লাইফ আল্লাহ কে নাম পে দে দে বাবা আল্লাহ কে নাম পে দে দে বাবা আল্লাহ কে নাম পে দে দে বাবা আল্লাহ খুশ হওয়া আয় আয় দাদা খাই নি দাদা খাই নি ও সব বললে হবে না সারাদিন ধরে বলবি দাদা খাই নি কেউ বিশ্বাস করবে খাবার তো রাখ কেউ একটা পয়সাও দেবে না খালি দুপুর বেলা আর রাত্রি বেলা বলি দাদা খাইনি খাওয়ালে খেয়ে নিবি পয়সা বেঁচে গেলে হাল্লু করে কিছু তো একটাও দূরে দিকে দিতেই চায় না পঞ্চাশ টাকার প্যান দিয়ে ঝুললেই তবে 100 টাকা হয় আচ্ছা বি এত ঝুলেও লম্বা হচ্ছে না শোন ওসব ঝুলে বুলে হবে না বেশি জ্ঞান জ্ঞান করলে কেউ মন দিয়ে পয়সাই দিতে যায় না মাল বুঝে অ্যাটাক মারতে হয় ধর কেউ খাচ্ছে তার সামনে গিয়ে আরাম করে দাঁড়াবি একবার খাবারের দিকে তাকাবি একবার মুখের দিকে তাকাবি একবার খাবারের দিকে তাকাবি একবার মুখের দিকে তাকাবি খাবার মুখ খাবার মুখ মালটা এমনি দিয়ে দেবে এরিয়ার বাইরে গিয়ে ফ্লাইং মারবি বিদেশে দেখলে প্লিজ প্লিজ করবি খাওয়া মাল হলে বলবি কাকা কাকা তুই পাকা ডক্টর এগুলো বেঁচে খেতে বলেছে কি বলবেন বলুন কুসুম খেলে নাকি সবকিছু বেড়ে যায় আপনি যদি একটু এই হুলো হ্যাঁ দাদা এই বলছি বৌদির বাজারটা পৌঁছে দিয়েছিস না দাদা তাড়াতাড়ি যা হ্যাঁ যাচ্ছি মা কাল একটা কি হয়েছে জানেন এদের আমি ছোটবেলা থেকে দেখছি এই কুত্তার লেজ আর এরা কোনোদিন সোজা হবার নয় আরে এরা কেউ ভালো কথার মানুষ কি হবে এদের পড়িয়ে চেষ্টা একটু চেষ্টা স্যার আপনি যদি একবার আপনার ওই চিঠিটা একটু করে দেন আর এমপি সাহেবকে একটু বলে দেন তাহলে তো আমাদের এনজিওর গ্রান্টটা পেতে সুবিধা হয় বাচ্চাগুলোকে একটু মানুষ করে যাবে তাহলে না আমি তো করে দিয়েছি ঘরটার ব্যবস্থা করে দিইনি হ্যাঁ দিয়েছেন তো নিশ্চয়ই দিয়েছেন সেই জন্যই একটু রিকোয়েস্ট করছিলাম যে বাকিটাও একটু যদি করে দেন কি বলবেন বলুন আচ্ছা সঞ্জয় বাবু এই গ্রান্ট থেকে কত টাকা পাওয়া যাবে লাখ ছয়েকের মতো স্যার লাখ ছয়েক তাহলে তো হয়ে গেল ওর থেকে এই লাখ তিনেক টাকা দিয়ে আপনারা যা করার করুন বাকিটা কি আরে বাবা গভর্নমেন্ট কি সবটা করে দেবে আপনাদেরও তো পার্টির জন্য কিছু করতে হবে না আচ্ছা আপনি কী নিয়ে পড়াশোনা করেছেন দাঁড়াও না কেন বলুন তো না আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একটা বেশ বড় কর্পোরেশনে চাকরি করতাম ও মিউনিসিপ্যাল নট রিয়েলি কর্পোরেট তা চাকরিটা যে ছেড়েছি সেটা কিন্তু পার্টির চাঁদা কাটবো বলে ছাড়িনি পাবেন এমনি বলছে না বুঝেছি দেখুন এই কুকুরের লেজও কিন্তু আমি দেখেছি মাঝে মাঝে সোজা হয় যখন অনেকগুলো কুত্তা ঘেউ ঘেউ করতে করতে ঘিরে ধরে তখন মালটার লেজ কিন্তু ভয়ে পোদের নিচে সে দিয়ে যায় আপনার পড়াশোনাটা কতদূর ঠিক জানা হলো আসছি আসছি এরকম করো ভালো লাগে না একটু টেনশন স্যার কফি হ্যাঁ থ্যাঙ্কস ওয়েলকাম এসো তোর টেনশনটা কমিয়ে দিই টাকা পেয়ে গেলি তো কি রে যাবি কাকা তুই এই হোয়াট ইজ দিস
মেরে লম্বা করে দেবো জানোয়ার ছেলে। ও বাবা, এই যে ঢিঙ্কা চিকা, কোথায় যাচ্ছিস? আসছে না হাতি, কাল ক্লাসে আসবি তো? এর জন্য বলি হপ্তা একদিন করে বই দেখা, এমনি আসবে। এই তো এখন ইভিনিং শো মেরে এলাম তাই। হ্যাঁ শোন, কাজ আছে। কি রে জিব্বি, বউ সিয়ানা হয়ে গেছিস তো? শোন, আগের দিন যে বড় অফিসটায় গেছিলিস না, হ্যাঁ, কালকে দুটোর মধ্যে গিয়ে একটা জমা দিয়ে দিস তো। ও হ্যাঁ, আর এনে এটা কি তোর কুরিয়ার চার্জ? দু হাত টাকা মাচ্ছি, যাও এখন কেটে পড়ো। আসছি, হ্যাঁ তোর তো চুল কাটাবো এখন, চল। আমি নাচলে মাইকেল জ্যাকসন লজ্জা পেয়ে যাবে। হ্যাঁ চল। এতক্ষণ দাঁড়িয়ে বাজারের অবস্থা খুব খারাপ। এই কেচো, হাসপাতালে যাচ্ছিস? এই খেয়ে যা। এই পয়সা দে, এই যা পর, এই টোপা গুলো দাও। এই আজ থেকে চার নেব। হ্যাঁ ব্ল্যাকও করবো আমি, কিস্তিও খাবো আমি, চার নেব পুবাই। দশেরটা গুড়ি, তিন তোমার, সাদ আমার। তুই তো হেভি স্মার্ট রে। হ্যাঁ লিখে রাখবো। ভাই শুনলাম তোমার কাছে নাকি এয়ারটেলের টপ আছে, দোকান থেকে বললো। কত লাগবে? কতর আছে বলো? 10 রাজে 20 রাজে 50 রাজে 20 টাকা দাও। এমনি তো 10 টা 20, 20 টা 30, 50 টা 70 নি। তোমাকে দিয়ে মনে হচ্ছে, যাও তোমারটা 20 টা 20 নেব। মা ফোন করেছিল। কি হুম? আচ্ছা তোমার কোনো আগ্রহ নেই না মা কি বলেছে জানার? সেনসিটিভিটি সেনসিবিলিটি সেটাও নেই। মা এটা বললেন? না, মা বলছিল যে অনেকদিন তো হলো আমরা লিভ ইন করছি, এবার একটু রেসপন্সিবিলিটি নেওয়া দরকার। এরম ভাবে চলতে পারে না। একটা ছেলে, সে একটা স্টেডি চাকরি ছেড়ে এনজিও চালাচ্ছে, ফিউচারে কি হবে? ওকে একটা চাকরি নিতে বলো। মা এটাও বলছিল যে মেবি ইটস টাইম দ্যাট উই সাইকিয়াট্রিস্ট প্রয়োজন আমার, কাউন্সিলিং, তাই তো? না মানে এনিওয়ে আমি মাকে বলে দিয়েছি যে আমি আমেরিকা যাচ্ছি চাকরি নিয়ে, আর তুমি আমার সঙ্গে যাচ্ছ। ও এই ইনডিফারেন্সটা। আচ্ছা তোমার কোনো রিলেটিভ নেই বলে কি আমারও রিলেটিভ থাকতে নেই? দুর্গাপুরে মামা মারা গেছেন নাকি? কবে? কেবল প্লিজ, হোয়াই ডু আই হ্যাভ টু ফেস দিস অল দ্য টাইম? সেটা ঠিক আমার পক্ষে সম্ভব না। ইটস নট পসিবল ফর মি। আমি পারবো না। মাকে ফোন করো, ফোন করো এক্ষুনি, করো। ওকে ডিরেক্টলি কথা বলো। ও আমার ফোন তো ব্যালেন্স নেই, তোমার ফোনটা দেবে? না টিনা নই, টিনা নয়, আমি। হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন? আমি খুব ভালো আছি, এই তো মিষ্টি খাচ্ছি, রসগোল্লা। হ্যাঁ এই শুনুন, আপনার এয়ারটেলের কানেকশান না? আচ্ছা ওটাতে এয়ারটেল মানি বলে একটা ব্যাপার আছে না? হ্যাঁ ওটা থেকে আমাকে এই 50 টাকার একটা ব্যালেন্স পাঠিয়ে দেবেন প্লিজ, আমার না একদম ফুরিয়ে গেছে। থ্যাংক ইউ। যাক বাবা, তোমার মা আমাকে ব্যালেন্সটা পাঠিয়ে দিচ্ছে, এই নাও।